আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা বটগাছ এবং শিয়ালের গল্প শুনব। একটি শিয়াল একটি বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করছিল। প্রখর রোদের নিচে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বিস্তীর্ণ একটি বটগাছের ছায়ায় বিশ্রাম নিল। বিশ্রামের পরে মনোরম পাতার মাঝে তাকাতেই সে দেখল যে এটা একটা বটগাছ। বিশ্রামের পরে তার খিদে পেয়েছিল। সে গাছে কিছু ফল খুঁজে বের করার চেষ্টা করল, কিন্তু খুঁজে পেল না। বটগাছ কত অকেজো, সে বলল। এটি কোনো ফল দেয় না এবং শুধুমাত্র পাতা দিয়ে মাটিতে আবর্জনা দেয়। অকৃতজ্ঞ প্রাণী, বটগাছ থেকে একটি কণ্ঠ বলল। তুমি এখানে আমার শীতল ছায়া শুয়ে আছো, তারপরও তুমি বলছো আমি অকেজো। কি অকৃতজ্ঞ হে ঈশ্বর! এই গল্পের শিক্ষা হল যে আমাদের শ্রেষ্ঠ আশীর্বাদকে প্রায়ই কম প্রশংসা করা হয়। ধন্যবাদ। এই ধরনের গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।